ঝড় বিধ্বস্ত জলপাইগুড়িতে গেলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন তিনি, যান হাসপাতালেও। রাজ্যপাল এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য রাজভবনে বিশেষ সেল গঠন করেছেন, যোগাযোগ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে। রাজ্যপাল বলেন, ত্রাণ ও পুনর্বাসনের ক্ষেত্রে নির্দিষ্ট বিধি রয়েছে, সেই অনুযায়ী কাজ চলবে।